মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি ফাইভ অ্যাপে একদম ফ্রি। আমি জানি যে তুমি সত্যিটা খুব ভালো করে জানো। এই তুমি কোন সত্যির কথা বলছো? কোন সত্যির কথা বলছো বলো? এটাই যে স্বয়ং মুখার্জি আসলেই রাজনাথ মুখার্জির সন্তান, এটা নিয়ে কোনো সংশয় নেই। কিন্তু আমরা সবাই সেটা জানার পরেও জাস্ট ইগনোর করে যাচ্ছি, কি তাই না? সাংবি তুই ঠিক করে কথা বল, তুই এই বাড়ির কেউ নস, যে বাড়ির বউ হয়ে গেছে সেই বাড়িতে চলে যা। হয়তো বর ঘরে নিচ্ছে না, বরের সাথে বনি বনা হচ্ছে না, তোমার থেকে এটাই এক্সপেক্টেড। যতই হোক কলতলা কালচার তো। ঠিক করে কথা বল সাংবি। সাংবি এসব কি হচ্ছে? এটা কি নিজেদের মধ্যে কেন অশান্তি করছিস? করছি তার কারণ আমাদের পরিবারের কেউ না কেউ জ্যাজ সান্নাল ওরফে জগদ্ধাত্রীকে অপহরণ করার চেষ্টা করেছে, তাকে শ্যুট করেছে, তাকে মেরেছে এবং কৌশিকী মুখার্জিকেও গুলি করেছে। তুমি কি বলতে চাইছো? তুমি কি আমাদের দিকে আঙুল তুলছো? হ্যাঁ তুলছি, 100 বার তুলছি। তার কারণ আমরা সকলে জানি সেদিনকে সেই রিসর্টে আমরা ছাড়া আর কেউ ছিলাম না। তারপরেও সেখানে যে ঘটনা ঘটেছে সেটা অত্যন্ত দুর্ভাগ্যজনক, সেখানে পরপর গুলি চলেছে আর সেটা আমাদের পরিবারের লোক ছাড়া কেউ হতে পারে না। আর ড্যাডির রিভলভারটাও চুরি গেছে। তুই কি গোয়েন্দা হওয়ার চেষ্টা করছিস নাকি? এর জন্য গোয়েন্দা হতে হয় না, এটা কমন সেন্স। সেদিনকে ওই অঞ্চলে আমরা ছাড়া আর কোনো লোক ছিল না আর সেখানে পরপর গুলি চলেছে, তার মানে আমাদের পরিবারেরই কেউ না কেউ সেখানে ইনভলভড। আর আই এম শিওর তার মধ্যে একজন কে? ভাইয়া। মুখ সামলে কথা বলো। তোর এত বড় সাহস? আমার ছেলের দিকে আঙুল তুলে কথা বলছো তুমি? ডোন্ট ক্রস ইওর লিমিট। তুমি ভুলে গেছো তুমি আমার মেয়ে, আমি তোমার মা। তুমি ভুলে গেছো, ভুলে গেছো ও তোমার ভাই। কিচ্ছু করার নেই মা, কিচ্ছু করার নেই। আমি দেখেছি ড্যাডকে, ড্যাড যত ইগনোর করুক ড্যাড পাগলের মতো ভালোবাসে উর্মিলা মুখার্জিকে। আর তার সন্তানকে, স্বয়ংভু মুখার্জি তার সন্তান, ড্যাডকে একদিন আফসোস করতে হবে, একদিন আফসোস করতে হবে। আর আজ আমি দেখলাম সৌম্য মুখার্জিকে, সে কষ্ট পাচ্ছে, যন্ত্রণা পাচ্ছে, তার পকেটে অ্যারেস্ট ওয়ারেন্ট। সে এসেছিল ড্যাডকে অ্যারেস্ট করবে বলে, কিন্তু কিন্তু অ্যারেস্ট করতে পারছে না। একটু বোঝার চেষ্টা করো। একজন ছিলিস, এটা কি হলো কি তোর? লাহা বাড়িতে গিয়ে তুই সব ভুলে গেছিস? এই পরিবারে তোর মা, তোর বোন, তোর ভাই, আমি আমি তোর দিদি সব ভুলে গেছিস? ওকে বলে কোনো লাভ নেই। উৎসব কি? একটা ফোন কর, আমি স্বয়ংবুর সাথে কথা বলবো। ওকে মম।
দেখো এটা হচ্ছে পুল সাইড, এর ঠিক উল্টো দিক থেকে গুলিটা এসেছে, আর তোমাকে যে শুট করেছে সেই গুলিটা এদিক থেকে এসেছে। সেটা তো বুঝতে পারছি সঙ্গ, কিন্তু প্রশ্নটা হলো শুটটা কে করেছে, গুলিটা কে করলো বলো তো? ওখানে উচ্চ মুখার্জি ছিল, ওখানে দেবুদা ছিল, ওখানে প্রীতিদি ছিল, ফাংদি ছিল, ওখানে চন্দ্রনাথ মুখার্জি, রাজনাথ মুখার্জি এরা ছিল, আর কে থাকতে পারে ওখানে, আর কে থাকতে পারে? যে গুলি করেছে কৌশিক মুখার্জিকে, নিখুঁত অপর্ত তার নিশানা। উৎসব ফোন করছে, ধরো ফোন। হ্যালো, উৎসব মুখার্জি বলছি। হ্যাঁ, আপনার সাথে একজন ফোনে কথা বলবেন। বৈদেহী মুখার্জি বলছি। হ্যাঁ বলুন। পকেটে অ্যারেস্ট ওয়ারেন্ট নিয়ে পুত্র হিসেবে নিজের দায়িত্ব পালন করতে এসেছিলে? আসল চেহারাটা বেরিয়ে গেছে, মুখোশটা খুলে গেছে তো? যখনই দেখেছো এ পরিবার থেকে একটা কানাকড়ি পাওয়ারও সম্ভাবনা নেই, আমাদের বিশাল বিজনেসের অংশীদার হবার কোনো সম্ভাবনা নেই, ঠিক তখনই একেবারে অ্যারেস্ট ওয়ারেন্ট নিয়ে পৌঁছে গেছো বাড়িতে, আবার ফোর্স নিয়ে এসেছো। মুখার্জি বাড়ির দরজার সামনে পুলিশ ফোর্স, আগেও তো এসেছে, আপনার ছেলেকে টেনে হিচড়ে নিয়ে গেছে। এক সময় ওই ড্রয়িং রুমে তো গুলিও চলেছিল, আপনাদের পরিবারের বউ জগদ্ধাত্রীকে লক্ষ্য করে, তাই না? আপনাদের পরিবারের ক্রাইমটা নতুন নয়, কারণ ওখানে দুজন ক্রিমিনাল আছে, এক দেবু, তুই উৎসব মুখার্জি। মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ, নিজের সীমার মধ্যে থাকো, একটা কথা মাথায় রেখো, আমাদেরও যথেষ্ট ক্ষমতা আছে, বুঝেছো? আমাদেরও যথেষ্ট ক্ষমতা আছে, তোমার মতো এলেবেলে অফিসারদের না। মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ, ঠিক করে কথা বলো, এলেবেলে অফিসার মানে? হ্যাঁ, তোমাদের কেসের ফাইল বন্ধ করে দেবার ক্ষমতা আমার আছে। কে কেস ফাইল বন্ধ করবেন? ফাইল বন্ধ করার চেষ্টা করে দেখুন, নিজেকে গোড়াদের পেছনে পাবেন, বুঝতে পেরেছেন? কে বলছেন আপনি? না না, আপনি আপনি কে বলছেন? কে আপনার আপনার গলাটা আমার খুব চেনা চেনা লাগছে, কে বলছেন আপনি? কে বলছেন? মনে হচ্ছে জগদ্ধাত্রীর কণ্ঠস্বর। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।